ভবিষ্যত যাতে কিবা এটা করে নিজের উপকৃত করব পারো, রাইজর সমাজের নিজের পরিয়ালর সবরে যদি উপকৃত করব পারো, রাইজর খরাবাড়ি সবর উন্নতির কারণে। আর যেটু খরাবাড়িত আহিছে এইটু প্রতিষ্ঠান খুবই ভাল লাগে। স্যারকে ধন্যবাদ, সকলকে সবে আমি মিলিজুলি এইটু কামটো বহুত উন্নতি করব বলে চেষ্টা করি। এটা অভিমত মানে আজি যে আমার একটা অনুষ্ঠান খরাবাড়ি নতুনক গড় ললে, এই অনুষ্ঠানটো মই এজন খৈরাবাড়ির সচেতন নাগরিক হিসাবে, খৈরাবাড়ি প্রেমিক রাইজ রাইজর হয়ে এজন হিসাবে মই এটা কথা কব বিচারিছো যে মই এনেকুৱা অনুষ্ঠান আমি সকলোৱে এনেকুৱা ইনস্টিটিউটবিলাক কারিকরী শিক্ষার দিকত আমি এনাই মনত ভাবি আছিলোঁ যে আমার যদি খৈরাবাড়ি অঞ্চলত কারিকরী দিকটো যদি অলপ আমি টনকিয়াল করব পাৰো, অলপ উঠি অহা ছাত্র ছাত্রীসকলক উঠি অহা জেনেরেশনক যদি আমি কারিকরী শিক্ষার দিকত যদি আমি তেখেতসকলক সজাগ করব পাৰো, নিশ্চয় আজির যি আমার যি সমাজত যেটা নেকি আমার বেকার সমস্যা, মই একেবারে খোলা ভাষাত কৈছো বেকার বলি কয়, গতিকে এই বেকার সমস্যাটো নিশ্চয় লাহে লাহে আমি দূর করব পাৰিম। কারণ কারিকরী দিকট যদি সকলোৱে করবাত কিবা এটা লৈ থাকে, নিশ্চয় সেই শিক্ষার দ্বারাই সেই জ্ঞানের দ্বারাই তেখেত আজির নিচিনা দিনত আজির নিচিনা টেকনিক্যাল ডেভেলপর দিনত নিশ্চয় এই শিক্ষার মাধ্যমেদি এই জ্ঞানের মাধ্যমেদি নিজক স্বাবলম্বী করার একটা সুযোগ পায়। यहाँ पर आने का एक मकसद ये आने जो मैं अभी सीख रही हूँ तो वो यानी आगे जाके मेरे लिए कुछ काम आए और उसके बाद यानी कुछ बनना है, तो सबका भी कुछ ना कुछ सपना रहता है तो वो यानी पूरा करने के लिए बस आगे बढ़ रही हूँ। हम चाहते बस जो भी हमने किया है वो यानी आगे बढ़ते रहे इसी तरह के। तुम्हारा नज़दीक में ये पुलिस्तान स्टार्ट किया है तो कैसा लगा है? हाँ, बहुत दूर जाना पड़ता है, जैसे गुवाहाटी हो गया ऐसे और उसके बाद यानी बेंगलोर वगैरह, तो यहाँ पर यानी हमारी जगह पर ही आया है तो हमें बहुत अच्छा लगा है, क्योंकि गांव के बहुत सारे लड़कियाँ और लड़के हो यानी बहुत दूर तक नहीं जा सकती है तो अच्छा लगा है। थैंक यू। ये बड़ ऐतिहासिक दिन, ये दिन तो आज खैराबाड़ी बालेहिथात आम নেশ্যনেল একাডেমি অফ মডার্ন এডুকেশনের নামের একটা প্রতিষ্ঠান আমি মুকলি করলো। ইয়াতে স্থানীয় শিক্ষার্থী সকলে আমার ইয়াত ল্যাবরেটরি CMLT DMLT আর GNA এই কোর্স কেটার কারণে তেওঁলোকে সুবিধা পাব। আমার এই কোর্সটো দেড় বছর হয় আর মই ভাবিছো এই কোর্সটো আমার বাহিরত করবলে হলে ছাত্র ছাত্রী সকল বহুত সমস্যার সম্মুখীন হয়েছিলে, হোস্টেল লবলগীয়া হয়েছিল, পয়সাও বেশি লৈছিলে বাহিরত, তারপর মানে তেওঁলোকে দূরত থাকিবলগীয়া হয়েছিল। এতিয়া নিচেই কাষত খৈরাবাড়ি যেহেতু এই প্রতিষ্ঠানটো আজি মুকলি হল, ইয়ার দ্বারা স্থানীয় ছাত্র ছাত্রীসকল যথেষ্ট উপকৃত হব আর আশা রাখিছো এই প্রতিষ্ঠানটোর জড়িয়তে তেওঁলোকে ইয়াত অধ্যয়ন করে ভবিষ্যতের নিজের সংস্থাপনের লগতেই সমাজের হকেই দেশের হকে কাম করব পারিব। মই এটাই আহ্বান জানাম, কিয়নো আমার যেহেতু এইবিলাক বহুত পিছপৰা অঞ্চল, এই পিছপৰা অঞ্চলত অর্থনৈতিক দিকত আমার ছাত্র ছাত্রীসকল আর আমার অভিভাবকসকল যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়। হেয়া মই ভাবিছো আমার এই কলেজখনের জড়িয়তে তেওঁলোকে কম খরচত তেওঁলোকৰ লৰা ছোৱালীসকলক ইয়াতে উপযুক্ত শিক্ষা ব্যবস্থার জড়িয়তে তেওঁলোকে আগন্তুক দিকত এটা ভবিষ্যৎ সুনিশ্চিত করার সুবিধা পাব। হেয়ে আশা রাখিছো আমার এতিয়া ফার্স্ট বেচ আরম্ভ হয়েছে, হব ক্লাস, আর আমার ইয়ার পিছে পিছে আমি সেকেন্ড বেচ আরম্ভ করিম, আর আশা রাখিছো ইয়ার বিভিন্ন প্রান্তর পরাই লড়া ছোৱালী সকল শিক্ষিত যুবক যুবতী সকল বহি না থাকি আমার ইয়াত তেওঁলোকে নামভর্তি করে উপযুক্ত সুবিধা লওয়াত তেওঁলোকৰ সহায় হব।